নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারি অফিসগুলিকে পঞ্চাশ শতাংশ কর্মীদের হাজিরা নিয়ে সচল রাখতে হবে কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজ্য সরকারি অফিসগুলিতে সরকারি কর্মচারীরা করোনায় আক্রান্ত হচ্ছেন এমতো পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের সার্ভিস রুলে করোনার কোয়ারেন্টাইন লিভকে যুক্ত করার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ খবর আজ প্রকাশিত হয়েছে খবরটি আপনাদের উদ্দেশ্যে সরাসরি শেয়ার করব দর্শক বন্ধুদের অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস রুল অনুযায়ী কয়েকটি নির্দিষ্ট রোগের ক্ষেত্রে বিশেষ কোয়ারেন্টাইন ছুটি পাওয়ার সুযোগ আছে ওই তালিকায় করোনার নাম যোগ করার দাবি উঠছে কর্মী মহল থেকে সরকারি কর্মী ও আধিকারিকদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন তাই এমন দাবি উঠছে কয়েকটি সংক্রামক রোগের ক্ষেত্রে বিশেষ কোয়ারেন্টাইন ছুটি পাওয়ার সুযোগ এখন আছে সরকারি কর্মীদের সার্ভিস রুলে বলা হয়েছে স্মল স্পক্স স্কারলেট ফিভার টাইফাস ও সেরিব্রো স্পাইনাল মেনিজাইটিস রোগের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে একুশ দিনের কোয়ারেন্টাইন ছুটি পাওয়া যায় কোনো কর্মী স্মল বা চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন তা পরিষ্কারভাবে নির্ধারণ করা যাচ্ছে না সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটে এটা উল্লেখ থাকলেও বিশেষ ছুটি পাওয়া যাবে বলে সার্ভিস রুলে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটি সদস্য পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এই রোগের তালিকায় করোনাকে যুক্ত করলে ছুটি নিয়ে জটিলতা থাকবে না তারা এ ব্যাপারে সরকারের কাছে চিঠি দিচ্ছেন গত আটই জুন থেকে সরকারি অফিসে সত্তর শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ জারি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ করা হবে বলে ঘোষণা করেন ফলে নতুন করে রোস্টার তৈরি করতে হবে অফিসগুলিতে তাহলেও ট্রেন না চলার কারণে বিভিন্ন অফিসে কিছু কর্মী একেবারেই আসছেন না বা কম আসছেন এই অনুপস্থিত কর্মীদের ছুটির বিষয়ে কোনো নির্দেশ জারি হয়নি তাই কোথাও কোথাও অনুপস্থিত কর্মীদের ছুটির আবেদন করতে বলায় জটিলতা হচ্ছে কলকাতায় শিশু কল্যাণ দপ্তরের একটি অফিসে এরকম ঘটনা হয়েছে চুক্তিতে নিযুক্ত কর্মীদের অফিসে আসার ব্যাপারেও কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশ জারি হয়নি কিন্তু মৎস্য দপ্তরের ডাইরেক্টরেট এবং জেলা পর্যায়ের অনেক অফিসে চুক্তিতে নিযুক্ত কর্মীদের অফিসে আসতে বলা হয়েছে পরিবহন না থাকার কারণে অফিসে আসতে অসুবিধায় পড়া কর্মীদের বাড়ির কাছাকাছি কোনো অফিসে কাজে যোগ দেওয়ার বিকল্প প্রস্তাব সংগঠন দিয়েছিল শ্রম দপ্তরের ইএসআইতে এই ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই ব্যবস্থা আর কোথাও বিশেষ চালু হয়নি তাহলে মূলত যে খবরটি প্রকাশিত হয়েছে সেখান থেকে আপনারা দেখলেন যে সরকারি কর্মচারীদের যদি করোনা হয় সেক্ষেত্রে কোয়ারেন্টাইন লিভ হিসাবে সরকারি কর্মীদের সার্ভিস রুলে এই লিভকে যুক্ত করার কথা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির তরফ থেকে বলা হচ্ছে এখন দেখার বিষয় এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব ভিডিওটিকে শেয়ার করুন রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ